আমরা জানি পিথাগোরাস ছিলেন জগৎবিখ্যাত দার্শনিক ও গণিতবিদ, ছিলেন বহু শাস্ত্রে সুপণ্ডিত বা পলিম্যাথ। কেউ কেউ অভিযোগ করেন পিথাগোরাস খুনিও ছিলেন। আজকে কিছু কিংবদন্তি, লোকগাথা, ইতিহাস এবং পরম কথার সমন্বয়ে আমরা বোঝার চেষ্টা করব পিথাগোরাসের বিরুদ্ধে খুনের অভিযোগের এই ভিত্তি কী। তো প্রথমে জেনে নেওয়া যাক পিথাগোরাসের একটু পরিচয়। পিথাগোরাস জন্মগ্রহণ করেন প্রাচীন ফিনিশীয় সভ্যতার বন্দর নগরী সিডনে, যা বর্তমানে লেবাননের সাইদা নগরী নামে পরিচিত। তার মা ছিলেন প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র সামোসের মেয়ে। পিতা নেসারকাস ছিলেন ফিনিশিয়ারি আরেক বন্দর নগরী টায়ারের মুক্ত ব্যবসায়ী। টায়ার অত্যন্ত বিখ্যাত এক শহর। প্রাচীনকাল থেকে এখানে লোকবসতি গড়ে ওঠার পর থেকে আজ পর্যন্ত এই শহরটি কখনো পরিত্যক্ত হয়নি। এখানেই জন্মগ্রহণ করেছিলেন কিংবদন্তি খ্যাত ফিনিশীয় রাজকন্যা ইউরোপা, যা নাম অনুসারে পরে ইউরোপ মহাদেশের নামকরণ করা হয়। পিথাগোরাসের পিতা যেহেতু ছিলেন সমুদ্রচারী, বিভিন্ন ব্যবসার কাজে প্রায়ই তিনি গ্রিসের বিভিন্ন নগর রাষ্ট্র চষে বেড়াতেন, তাই পিতার সঙ্গে সঙ্গে পিথাগোরাসও খুব ছোটোবেলা থেকেই এশিয়া মাইনর, যা বর্তমানের তুরস্ক অঞ্চল, তার বন্দর নগরী এবং পূর্ব ভূমধ্য সাগরের প্রায় সকল শহর, এছাড়া ইজিয়ান সাগরের বিভিন্ন দ্বীপ তিনি পরিভ্রমণ করেন। প্রথমে তিনি বিদ্যাশিক্ষা লাভ করেন তার শিক্ষক ফেরেকাইদিসের নিকট। তারপর তার বয়স যখন 18 বছর পূর্ণ হয়, তখন তিনি গমন করেন প্রাচীন গ্রিসের মাইলেটাস নগরীতে। সেখানে গ্রিক জ্ঞানবিজ্ঞানের পুরোধা ও গণিতবিদ থেলিস এবং অ্যানাক্সিমেন্ডরের সাহচর্যে আসেন তিনি। পরিপূর্ণ জ্ঞানলাভের জন্য থেলিস তাকে উদ্বুদ্ধ করেন কেমেথ দেশরেতে গমন করতে। কেমেথ আসলে প্রাচীন মিশরের একটি নাম। মিশরবাসী তাদের দেশকে কেমেথ নামে ডাকত। কখনো কখনো তারা তাদের দেশকে দেশরেত বলত। নীল নদের ভূমধ্যসাগরীয় অববাহিকায় পলল সমৃদ্ধ ভূমি দেখতে কালো ছিল বা কৃষ্ণবর্ণের ছিল, এই জন্য তারা বলতো কেমেথ, মানে কৃষ্ণ মৃত্তিকার দেশ। আবার নীল নদের দুই পাশে অনেক জায়গা ছিল একটু দূরে মরুভূমির মতো, যার মাটি ছিল লালচে, এই জন্য তারা তাদেরকে বলতো লোহিত মৃত্তিকার দেশ। তো গ্রিকরা তাদের সাম্রাজ্য মিশরে বিস্তার করার আগে মিশর কেমেথ দেশরেত নামে মূলত পরিচিত ছিল গ্রিকদের নিকট। তারপরে পরিচিত হয় গ্রিক নামে আইগেপটোস হিসাবে, যা বর্তমানে যা থেকে বর্তমান ইংরেজি শব্দ ইজিপ্ট এসেছে। তো আরবি ভাষী এবং অন্যান্য দেশে আমরা মিশরকে মিশর হিসেবেই চিনি। এই নামটি আসে যখন মিশর ইসলামী শাসনের অধীনে আসে। তারপর থেকে পিথাগোরাস যখন প্রাচীন মিশরে গমন করেন, তখন মিশরের সম্রাট বা ফারাও কিংবা ফেরাউন ছিলেন দ্বিতীয় আমাসিস। তিনি অত্যন্ত সাদরে পিথাগোরাসকে গ্রহণ করেন তার সাম্রাজ্যে। এবং পিথাগোরাস যখন আরও উচ্চ জ্ঞান লাভের অভিপ্রায় ব্যক্ত করেন আমাসিসের নিকট, আমাসিস তাকে একটি সুপারিশপত্র লিখে পাঠিয়ে দেন তার রাজ্যের অন্তর্গত হেলিওপোলিসের মন্দিরে, সেখানকার উচ্চ পুরোহিতদের নিকট। পিথাগোরাস মিশরে জ্ঞান অর্জন করেন প্রায় 22 বছর। এর অধিকাংশ সময়ই তিনি কাটান হেলিওপোলিসের মন্দিরে, বিশেষ করে উচ্চ পুরোহিত এনুফিসের অধীনে। 22 বছর পর পিথাগোরাস মনস্থির করেন যে এবার গ্রিসে ফিরে যাবেন, সেখানে গিয়ে বিদ্যালয় স্থাপন করার চেষ্টা করবেন। কিন্তু তখনই প্রাচীন মিশরে বেজে ওঠে যুদ্ধের দামামা। সিরক্ক হাওয়ার মতো ভূমধ্যসাগরের উপকূল ঘেঁষে মিশরের দিকে অগ্রসর হতে থাকেন প্রতাপান্বিত পারস্যরাজ ক্যাম্পাইসিস। সে সময়ে মারা যান বৃদ্ধ আমাসিস। তার পুত্র তৃতীয় সান্তিক তখন সিংহাসনে আরোহণ করেন, কিন্তু সে কেবল কয়েক মাসের মধ্যেই, কারণ খুব দ্রুতই পারস্যরাজ অগ্রসর হন। হেলিওপোলিসের পতন ঘটিয়ে তিনি চলে যান রাজধানী মেমফিসের সদর দরজায়। কয়েক মাস অবরোধের পর মেমফিসের পতন ঘটে, প্রাচীন মিশর প্রধানত হয় পারস্যরাজ্যের। পারস্যরাজ ক্যাম্বাইসিস পিথাগোরাসকে বন্দী করে নিয়ে আসেন বেবিলনে। বেবিলন জ্ঞানবিজ্ঞানের শ্রেষ্ঠ শহর, তখন প্রাচীন ইরাকের অন্তর্গত একটি শহর। কিন্তু ক্যাম্বাইসিস মুক্ত করে চলাচলের অনুমতি দেন পিথাগোরাসকে। পিথাগোরাস সেখানে বেবিলনের নক্ষত্র অবলোকনকারী, ইংরেজিতে যাদেরকে আমরা বলি স্টার গেজার, তাদের তত্ত্বাবধানে আবার শিক্ষালাভ করতে থাকেন। নক্ষত্র অবলোকনকারীদের মূল কাজ ছিল গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করে আবহাওয়া এবং জলবায়ুর পূর্বাভাস দেওয়া
এবং বিভিন্ন বিষয়ের ভবিষ্যৎবাণী করা। পিথাগোরাস প্রায় এক যুগ বেবিলনে কাটান। বেবিলনেই পিথাগোরাস তিনি তার সমকোণী ত্রিভুজের সূত্রের ধারণা লাভ করে। এই সূত্রের কিছুটা তিনি ধারণা লাভ করেছিলেন প্রাচীন মিশরের রাজকীয় দড়ি প্রসারণকারীদের নিকট। দড়ি প্রসারণকারী বা রোপ স্ট্রেচারদের কাজ ছিল নীল নদের ভাঙনে যদি জমির আল নষ্ট হয়ে যেত তাহলে তারা সুন্দরভাবে আবার জমির আল নির্ধারণ করত এবং সেখানে ছিল সমকোণী সূত্রের একটি প্রয়োগ। সেখান থেকে তিনি কিছু প্রাথমিক ধারণা লাভ করেন, সে ধারণা বিকাশ করে প্রাচীন বেবিলনে এবং এই দুয়ের সম্মেলনেই পিথাগোরাস বিধিবদ্ধভাবে লিপিবদ্ধ করেন তার সেই বিখ্যাত সূত্র, যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এক যুগ পর বেবিলন থেকে প্রত্যাবর্তন করেন পিথাগোরাস গ্রিসে। জন্মভূমি ত্যাগ করার প্রায় 34 বছর পর পিথাগোরাস ফিরে আসেন গ্রিসে। সেখানে প্রথমে তিনি কিছুদিন আইনশাস্ত্র অধ্যয়ন করেন ক্রিট দ্বীপে, তারপর ফিরে আসেন তার মাতৃভূমিতে, তার মায়ের জন্মস্থান সামোসে। সেখানে তিনি একটি বিদ্যালয় স্থাপন করার পরিকল্পনা করেন, কিন্তু বাংলায় যে একটি কথা আছে, জ্ঞেয় যুগে ভিক পায় না, তা পিথাগোরাসের ক্ষেত্রে প্রযোজ্য হল। তিনি কোনো পাত্তাই পেলেন না স্কুল স্থাপনের ব্যাপারে সামোসবাসীদের। অনেক চিন্তা ভাবনা করে তিনি তখন চলে আসলেন ক্রোতন নগরীতে, যা বর্তমান ইটালিতে অবস্থিত আয়োনীয় সাগরের তীরে একটি মনোরম শহর। সে সময় শহরটি ছিল বৃহত্তর গ্রিক সাম্রাজ্যের অন্তর্গত বা ম্যাগনা গ্রিসিয়ার একটি শহর। পিথাগোরাস এখানে তিনি স্থাপন করেন তার দার্শনিক স্কুল। এটা ছিল অত্যন্ত রহস্যময় একটি স্কুল যার সদস্যরা অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করত তাদের শিক্ষার ব্যাপারে। তাদের ছিল অদ্ভুত জীবনাচার, অনেক নানা রকম অদ্ভুত বিশ্বাস। তাদের কিছু কিছু বিশ্বাস ছিল যৌক্তিক, কিন্তু অনেক বিশ্বাস ছিল একেবারেই অবাস্তব। তাদের দর্শনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ছিল গণিত। পিথাগোরীয়রা বিশ্বাস করত জগতের সব কিছুই সংখ্যায় প্রকাশ করা সম্ভব। আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে জগতের সব কিছুই পূর্ণ সংখ্যায় পরিমেয়। এমনকি বিমূর্ত বস্তু যেমন ন্যায় বিচার, মানুষের আত্মা, মৃত্যু সবই পূর্ণ সংখ্যায় প্রকাশযোগ্য। এটা অবশ্যই একটি অদ্ভুত ব্যাপার। আজকে যদি পিথাগোরাস বেঁচে থাকতেন আমি তাকে জিজ্ঞাসা করতাম যে দুটি ভেড়া 5টি জল পায় এটি না হয় বোঝা গেল, কিন্তু মানুষের আত্মাকে আপনি কিভাবে পূর্ণ সংখ্যায় প্রকাশ করতেন? পিথাগোরাসের সংখ্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সহপরিমেয়তার ধারণা, বা ইংরেজিতে যাকে বলা হয় কমেনসিউরেবিলিটি। এর মানে হচ্ছে আমাদের যদি দুটি সংখ্যা থাকে তাহলে তৃতীয় আরেকটি ক্ষুদ্রতর সংখ্যা অবশ্যই পাওয়া যাবে, যা দিয়ে সংখ্যা দুটিকে পূর্ণ সংখ্যকবার বিভাজন করা যাবে। যেমন আমাদের যদি 12 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার মাপের দুটি রেখাংশ থাকে তাহলে 3 মাপের একটি রেখাংশ দিয়ে তাদেরকে পরিপূর্ণভাবে বিভাজন করা সম্ভব। যেমন 3 সেন্টিমিটার দিয়ে 12 সেন্টিমিটার রেখাংশটিকে আমি পূর্ণ 4 বার ভাগ করতে পারি, এমনিভাবে 3 সেন্টিমিটার রেখাংশটি দিয়ে 9 সেন্টিমিটার রেখাংশটিকে পূর্ণ 3 বার ভাগ করতে পারি। 3 সেন্টিমিটারকে গ্রিকরা বলতেন 12 এবং 9-এর সহপরিমাপক বা কমন মেজার। এখানে 3 হচ্ছে সবচেয়ে বড় সহপরিমাপক, 3-এর অর্ধেক, যেমন 1.5 দিয়েও সংখ্যা দুটিকে পুরোপুরি ভাগ করা যাবে, 1 দিয়েও ভাগ করা যাবে, আবার 1.5-এর অর্ধেক যেমন 0.75 তা দিয়েও পূর্ণ সংখ্যকভাবে ভাগ করা যাবে। তার মানে 3, 1.5, 1.75, এভাবে যত ক্ষুদ্রাতি ক্ষুদ্র সংখ্যার দিকে আমরা অগ্রসর হই এই সবগুলি হচ্ছে 12 এবং 9-এর সহপরিমাপক। এদের মধ্যে 3 হচ্ছে সবচেয়ে বড় সহপরিমাপক বা গরিষ্ঠ সাধারণ পরিমাপক, ইংরেজিতে যাকে বলা হয় হাইয়েস্ট কমন মেজার। আজকে যারা পাটিগণিত করে তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে আসলে গরিষ্ঠ সাধারণ পরিমাপক বা গসাপ আসলে পাটিগণিতের গসাগু। তাহলে আমরা বলছি যে 12 এবং 9 পাপের রেখাংশ দুটি সহপরিমেয় বা কমেনসুরেবল। এভাবে জগতের যে কোনো সংখ্যাযুগলি সহপরিমেয়। তো কমেনসুরেবলের কথা যেহেতু আসলো,
তাহলে এখান থেকে আরও কিছু এর সম্পর্কিত শব্দ দেখা যাক। কমনসুরেবল শব্দটি এসছে মেনসুরা থেকে, যা একটি প্রাচীন শব্দ। বর্তমানে মেনসুরা আলাদা কোনো শব্দ নয়, এটাকে আমরা রুট বা মূল শব্দ শব্দের মূল বলতে পারি। মূলটি গ্রিক থেকে ল্যাটিন হয়ে ইংরেজিতে প্রবেশ করেছে। এই রিলেটেড কিছু শব্দ হচ্ছে, যেমন মেনসুরেবল, তার মানে কোনো জিনিস যদি পরিমাপ করা যায় তাকে আমরা বলি মেনসুরেবল, কোনো জিনিস যদি পরিমাপ করা না যায় তাহলে তা ইমেনসুরেবল, কোনো জিনিস যদি এত বিশাল যে পরিমাপ করা সম্ভবই না তাকে আমরা ইমেন্স বলি। তার মানে ইমেন্স এবং ইমেনসুরেবল অনেকটা কাছাকাছি শব্দ। কমেনসুরেট, দুটি জিনিস যদি পরস্পরের সাপেক্ষে কমেনসুরেট হয় তাহলে আমরা বলি হ্যাঁ, জিনিসটা ঠিক হয়েছে, যৌক্তিক হয়েছে, একটা আরেকটার জন্য যথার্থ হয়েছে। যেমন হিজ স্যালারি ইজ কমেনসুরেট উইথ হিজ স্কিলস অ্যান্ড হিজ এজ। যেহেতু গ্রিসের যে কোনো দুটি সংখ্যাকে তৃতীয় আরেকটি সহপরিমাপকের সাপেক্ষে পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যেত, এর আরেকটি অনুসিদ্ধান্ত হচ্ছে যে কোনো সংখ্যাকে আসলে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হিসাবে প্রকাশ করা যায়। যেমন নয় একটি পূর্ণ সংখ্যা, একে আমরা ভগ্নাংশ হিসাবে আসলে বলতে পারি এক ভাগের নয়। সাড়ে নয় যদিও ভগ্নাংশ, একে আমরা বলতে পারি দুই ভাগের ১৯। তার মানে গ্রিকদের জগতে ভগ্নাংশ ছিল না এমন নয়, কিন্তু ভগ্নাংশ হোক আর স্বাভাবিক সংখ্যা হোক, ওদের সকল সংখ্যাকেই পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যেত। পূর্ণ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যার ধারণাই ছিল না তাদের গণিতে, আর বিশেষ করে বলতে গেলে জ্যামিতিতে, কারণ সে সময় পিথাগোরাসের আমলের গ্রিক গণিত ছিল মূলত জ্যামিতি নির্ভর। এই জন্যই এই ধরনের সংখ্যাকে, যে ধরনের সংখ্যা দুটি পূর্ণ সংখ্যার রাশি হিসেবে ভাগ করা যায় তাদেরকে আমরা বলি রেশনাল সংখ্যা। তার মানে বর্তমানে আমরা বলি মূলদ সংখ্যা, কিন্তু প্রাচীনকালে এর মানে ছিল যৌক্তিক সংখ্যা। পিথাগোরাসের স্কুলের নাম ছিল সেমি সার্কেল, কারণ এটা অর্ধবৃত্তাকার ছিল তার স্কুলটি। ব্যাস লাইন বরাবর একটি গোপন কুঠুরিতে তিনি থাকতেন, যা পর্দা দিয়ে ঘেরা থাকত, আর অর্ধবৃত্তের চারদিকে ছাত্ররা জড়ো হতো। পাঠদানের সময় হলে তিনি তার গোপন কুঠুরি থেকে ব্যাস লাইন বরাবর দাঁড়াতেন। তো একদিন যখন আলোচনা করতেছিলেন এবং পিথাগোরাস মনে করিয়ে দিচ্ছিলেন তার শিষ্যদেরকে যে অবশ্যই মনে রাখবে জগতের সব কিছুই বিমূর্ত, সবকিছু পূর্ণ সংখ্যায় পরিমেয়, তখন হঠাৎ করে তার এক শিষ্য, তার নাম হেপেসাস, সে বলল, না গুরুদেব, এ সত্যি নয়। জগতে এমন অনেক সংখ্যা আছে যাকে কখনো দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা সম্ভব নয়। এই উচ্চারণটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। সেমি সার্কেলের সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, কারণ কে এই দুরাত্মা, কে এই পাপিষ্ঠ এই ধরনের কথা উচ্চারণ করলো, কারণ এই তো তাদের সমগ্র জীবন আচরণের মূলে কুঠারাঘাত। পিথাগোরাস প্রশ্ন করলেন, কে কে বলল এ কথা? তখন মেতাপান্থিয়নের যুবক হিপেসাস বলল, গুরুদেব, আমি বলেছি। পিথাগোরাস প্রশ্ন করলেন, তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো, বুঝে শুনে বলছো তো এ কথা? ধীরে ধীরে সাহস সঞ্চয় করে হিপেসাস বলল, জি গুরুদেব, আসলে কয়েকদিন পূর্বে সে বিষয়টি আবিষ্কার করেছিল যে জগতে পিথাগোরাসের সংখ্যাই সব সংখ্যা নয়, এমন কিছু সংখ্যা আছে যাকে কখনোই পূর্ণ সংখ্যায় প্রকাশ করা সম্ভব না, বা দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতেও প্রকাশ করা সম্ভব না। প্রথম যখন আবিষ্কার করেছিল এই বিষয়টি, তখন তার অন্তরাত্মা একেবারে কেঁপে উঠেছিল যে এ কি হতে যাচ্ছে। কিন্তু সে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে তার প্রমাণে কোনো ভুল ধরতে পারেনি, এর জন্য সে আজকে সহ্য করতে না পেরে সত্যটি উচ্চারণ করে দিয়েছে। তো পিথাগোরাস তাকে ডাকলেন যে আসো, সামনে আসো, প্রমাণ করো। হিপেসাস বলল, গুরুদেব, আপনার সমকোণী ত্রিভুজে প্রমাণটি লুকিয়ে আছে। তারপর সে ধীরে ধীরে মাটির মধ্যে সমকোণী ত্রিভুজকে বিষয়টি প্রমাণ করতে লাগলো জ্যামিতিকভাবে। হিপেসাস বলল, একটি সমকোণী ত্রিভুজের ছোট বাহু দুটি যদি 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার হয় তাহলে তার অতিভুজ হবে 5 সেন্টিমিটার, কিংবা ছোট বাহু দুটি যদি 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার হয় তাহলে তার অতিভুজ হবে 10 সেন্টিমিটার। তো এখানে কোনো সমস্যা নেই, কারণ 5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এরা অবশ্যই সহপরিমেয়। আমি 1 সেন্টিমিটারের একটি রেখাংশ নিলে অবশ্যই আমি তাদেরকে পরিমাপ করতে পারবো। এমনিভাবে 6, 8, 10, এখানেও সমস্যা নেই। আমি যদি 2 সেন্টিমিটারের একটি রেখাংশ নিই তাহলে এটা হবে গরিষ্ঠ সাধারণ পরিমাপক। এই ধরনের সমকোণী ত্রিভুজে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হয় যখন সমকোণী ত্রিভুজটি সমদ্বিবাহু হয়, অর্থাৎ তার ছোট দুটি বাহু যখন সমান হয়।
হিসেবে বলতে গেলে একটি সমকোণী ত্রিভুজের ছোট দুটি বাহু যদি 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার হয় তাহলে তার অতিভুজ যা আমরা জানি √2 সেন্টিমিটার, তা কখনো বাকি বাহুর সাপেক্ষে সহপরিমেয় হবে না। অর্থাৎ আমি যদি তৃতীয় আরেকটি ক্ষুদ্রতর রেখাংশ পাই যা দিয়ে 1 সেন্টিমিটার রেখাংশটিকে পূর্ণভাবে ভাগ করা যায়, তাহলে সেই ক্ষুদ্রতর রেখাংশটি দিয়ে √2 সেন্টিমিটারকে পুরোপুরি ভাগ করা যাবে না। আবার √2 সেন্টিমিটারকে ভাগ করা যায় এমন কোনো রেখাংশ দিয়ে 1 সেন্টিমিটারকে পুরোপুরি ভাগ করা যাবে না। আমি যদি ক্ষুদ্রতর রেখাংশ 1/2 সেন্টিমিটার নেই, তা দিয়ে 1 সেন্টিমিটারকে দুইবার ভাগ করা যাচ্ছে কিন্তু √2কে কখনোই পূর্ণ সংখ্যায় ভাগ করা যাবে না। আবার √2-এর অর্ধে যা হবে প্রায় 0.7-এর মতো, তো আমি যদি ওই রকম একটি রেখাংশ নেই তা দিয়ে √2কে ভাগ করতে পারবো কিন্তু 1কে ভাগ করতে পারবো না। হ্যাঁ, আমি অবশ্যই আরও ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর রেখাংশ নিয়ে চেষ্টা করে যেতে পারি, কিন্তু হিপেসাস বললেন কোনো লাভ হবে না, জগতে এরকম কোনো ক্ষুদ্র রেখাংশ কখনোই পাওয়া যাবে না যা দিয়ে 1 এবং √2কে যুগপৎভাবে পূর্ণ সংখ্যায় বিভাজ্য করা সম্ভব। পিথাগোরাস খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন হিপেসাসের প্রমাণ, কিন্তু প্রমাণে কোনো ভুল ধরতে পারলেন না। হিপেসাস যে পদ্ধতিতে প্রমাণ করলেন যুক্তিশাস্ত্রে তাকে বলা হয় রিডাকশিও অ্যাড অ্যাবসার্ডাম বা রিডাকটিও অ্যাড অ্যাবসার্ডাম। এই পদ্ধতিতে আমরা যে জিনিসটি ভুল প্রমাণ করব ধরে নেই যে জিনিসটি আসলেই সত্যি, তারপর বিভিন্ন যুক্তিতর্কের মাধ্যমে এমন একটায় উপনীত হই যে পুরো ব্যাপারটি একটা উদ্ভট রকমের উপসংহারের দিকে যাচ্ছে। তার মানে হচ্ছে ওই যে আমরা প্রথমে ধরে নিয়েছিলাম জিনিসটি সত্যি, আসলে তা সত্যি নয়। এটি অত্যন্ত শক্তিশালী একটি প্রমাণ এবং অনেক সময় অনেক কঠিন জিনিস যা সরাসরি প্রমাণ করা যায় না তা রিডাকটিও অ্যাড অ্যাবসার্ডামের মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে প্রমাণ করা সম্ভব। পিথাগোরাস খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন হিপেসাসের প্রমাণ, কোনো ভুল ধরতে পারলেন না। তিনি বুঝতে পারলেন হিপেসাসের প্রমাণটি তার দর্শনের বিরুদ্ধে একটি ভয়ঙ্কর আঘাত, দুমড়ে মুচড়ে দিবে তাদের দর্শনকে, তাদের স্কুলকে, তাদের এত বছরের জীবনাচরণকে। সুতরাং ব্যাপারটি এখনই সামলে নেওয়া প্রয়োজন। তাই তিনি বললেন যে তুমি অত্যন্ত অমার্জিতভাবে ধুম করে কারোর সঙ্গে কোনো আলোচনা না করেই জিনিসটি বেয়াদবের মতো উপস্থাপন করলে, আমাদের জীবনাচরণকে অস্বীকার করলে, সুতরাং এর শাস্তি তোমাকে পেতে হবে। তা হচ্ছে তুমি সাময়িকভাবে আমাদের স্কুল থেকে বহিষ্কৃত হবে, আগামীকাল সকালেই তুমি সমুদ্র যাত্রা করবে ক্রতন থেকে, এবং আমার পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আর ফিরে আসবে না ক্রতনে। হিপেসাস বললেন তথাস্তু গুরুদেব। পরদিন সকালে কয়েকজন শিষ্যের সমবিবেহারে সমুদ্র যাত্রা করেন হিপেসাস, তারপর কেউ আর তাকে কখনো কোনো দিন দেখেনি, তার কথা শোনেও নি কেউ। ধারণা করা হয় ভাতৃগোষ্ঠীর যে সদস্যরা তার সঙ্গে ছিলেন জাহাজে, তারা তাকে আয়নীয় সাগরে হাত পা বেঁধে ফেলে দিয়েছিল তার এই আবিষ্কারের জন্য। তো হিপেসাসের মৃত্যু এই আবিষ্কারটিকে গোপন রাখতে পারেনি। আবিষ্কারের খুব অল্প সময় পরেই পিথাগোরাসের স্কুলটি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। তার পেছনে অনেক রাজনৈতিক কারণও ছিল, মারা পরে ভ্রাতৃগোষ্ঠীর অনেক সদস্য, এবং ধারণা করা হয় যে পিথাগোরাসও সেই বিবাদে নিহত হন। কারো কারো মতে তিনি পালিয়ে যান মেতাপন্থিয়নে এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনেক পরে। হিপেসাস যে জিনিসটি প্রমাণ করেছেন যে √2 এবং 1-এর মধ্যে কোনো সহপরিমাপক নেই, অন্যভাবে বলতে গেলে √2কে কখনোই দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যাবে না। √2কে আমরা যদি আধুনিক দশমিক পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে দশমিক বিন্দুর পর অঙ্কগুলিও এলোপাতাড়িভাবে আসতেই থাকবে, তার মধ্যে কোনো প্যাটার্ন পাওয়া যাবে না। অর্থাৎ অঙ্কগুলি কখনো দশমিকের পর পৌনঃপুনিক বা আবৃত হবে না, কারণ আমরা জানি আবৃত দশমিক সংখ্যাকেও ভগ্নাংশে প্রকাশ করা যায়। তার মানে √2 এমন একটি সংখ্যা যাকে কখনো দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা সম্ভব নয়, এবং দশমিকের পর কখনো লিখে শেষ করা সম্ভব নয়। আর যেহেতু দুটি পূর্ণ সংখ্যার অনুপাত বা রেশিওতে প্রকাশ করা সম্ভব নয়, এই জন্য √2কে আমরা বলি ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। আর যেহেতু ওই সময়
অমূলদ সংখ্যা ছিল অবাস্তব, সন্দেহজনক একটা জিনিস। এই জন্য আজকে আমরা ইরেশনাল বলতে অযৌক্তিক বা অবাস্তব বলি, যেমন হি ইজ ফুল অব অল কাইন্ডস অব ইরেশনাল থটস। এখন কথা হচ্ছে, পিথাগোরাসকে আদৌ খুন করেছিলেন? খুনের নির্দেশ দিয়েছিলেন? বিভিন্ন কিংবদন্তি, লোককথা, ইতিহাস পড়ে আমি পিথাগোরাসকে ব্যক্তিগতভাবে যেরকম চিনেছি, দেখেছি, তাতে আমার মনে হয় না এ কাজের তিনি নির্দেশ দিতে পারেন। কারণ বেবিলন থেকে ফিরে আসার পর তিনি যখন সামোসে বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করেছিলেন, তিনি কোনো শিক্ষার্থী জোগাড় করতে পারছিলেন না। সে সময় তিনি অবলির বিনিময়ে শিক্ষার্থী জোগাড় করার চেষ্টা করতেন। 3 অবলির বিনিময়ে প্রতিদিন একজন শিক্ষার্থীকে তিনি বিদ্যাশিক্ষা দান করতেন। অবলি হচ্ছে প্রাচীন গ্রিসের একটি মুদ্রা। তো এরকম একজন শিক্ষক যিনি শিক্ষার্থীকে পড়ানোর বিনিময়ে পারিশ্রমিক তো দাবি করেনই না, বরং তাকে পারিশ্রমিক দেন, তার পক্ষে মানুষ খুন করা আমার মতে অসম্ভব। তবে অন্যদিকে চিন্তা করতে গেলে জ্ঞানবিজ্ঞানের এরকম অনেক দুঃখজনক ঘটনাও আছে, আর পিথাগোরাসও মানুষ ছিলেন, সুতরাং মানবীয় গুণাবলীতে তিনি অভিষিক্ত ছিলেন, তার ভিতরও ক্ষোভ ক্রোধ রাগ থাকতে পারে, সুতরাং প্রতিশোধ নেওয়ার মানসিকতা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। জ্ঞানবিজ্ঞানের আরেকটি দুঃখজনক ঘটনা যা আমি আরেক দিন আলোচনা করব, তা হচ্ছে জার্মান জ্যোতির্বিদ ইউহান কেপলার এবং ডেনিশ জ্যোতির্বিদ টাইকো ব্রাহের ঘটনা। ইউহান কেপলারের তথ্যের উপর ভিত্তি করে নিউটন আবিষ্কার করেছিলেন তার বিখ্যাত মহাকর্ষীয় সূত্র। ইউহান কেপলার অনেক তথ্য পেয়েছিলেন তার গুরু টাইকো ব্রাহের নিকট, এবং অনেকে অভিযুক্ত করেন অ্যাস্ট্রোনমিক্যাল ট্যাবলেট বা জ্যোতির্বিদ্যার তালিকার জন্য তাকে বিষ প্রয়োগ করে মেরে ফেলেছিলেন। তো যাই হোক, এতক্ষণ আমি পিথাগোরাস এবং হিপেসাসের ব্যাপারে যে গল্পগুলি বললাম, এর কোনো ফার্স্ট হ্যান্ড অ্যাকাউন্ট বা প্রাথমিক বা মূল তথ্য আমাদের হাতে নেই। এগুলি এসেছে পরবর্তী শত সহস্র বছর পরে বিভিন্ন লেখকের ধারাভাষ্য, বর্ণনা অথবা কল্পনার মাধ্যমে। সুতরাং এরকম অনির্ভরযোগ্য তথ্যের উপর ভিত্তি করে কাউকে দোষারোপ না করাই উচিত। তবে একটা জিনিস এখানে পরিষ্কার যে অমূলদ সংখ্যার আবিষ্কার, রুট টু এর মতো সংখ্যার আবিষ্কার, এটা প্রাচীন গ্রিক জনমানসে বা গণিত দর্শনে এটা ছিল একটা ভয়ঙ্কর আঘাত, যা পিথাগোরাসের কয়েক শতাব্দীর স্থাপিত দর্শনকেও ধুমড়ে মুচড়ে দিয়েছিল এবং সৃষ্টি করেছিল নতুন ধরনের সংখ্যা। আর আমরা যদি ধরে নেই অম্লদ সংখ্যা আবিষ্কার করার কারণে হিপেসাস খুন হয়েছিলেন, তাহলে আমরা বলতে পারি যে জ্ঞানবিজ্ঞানের কারণে বা সংখ্যার কারণে প্রথম খুন হওয়া ব্যক্তি হচ্ছেন হিপেসাস। তো আমরা যদি সংখ্যার ইতিহাস চিন্তা করি, তাহলে পৃথিবীতে প্রথমে এসেছিল পূর্ণ সংখ্যা। যেমন কোনো মেষপালক যদি তার ভেড়ার হিসাব রাখতে চায়, তাহলে সে নিশ্চয়ই হিসাব করবে 2টি ভেড়া 3টি ভেড়া, আজকে একটা ভেড়া হারিয়ে গেল। তারপর এমন সংখ্যার প্রয়োজন হলো মানুষের জীবনে যা পূর্ণ সংখ্যায় যথেষ্ট না। যেমন কেউ যদি 2টি রুটি খেয়ে আরেকটি রুটির অর্ধেক খায়, তাহলে আমি বলতে পারবো না যে 2টি পূর্ণ রুটি খেলো বা 3টি পূর্ণ রুটি খেলো, আমরা বলবো 2.5টি রুটি খেলো। কিন্তু পিথাগোরাসদের নিকট এই ছিল, এটাও আসলে এক ধরনের পূর্ণ সংখ্যারই সমাহার। 2.5 মানে হচ্ছে 2/5, মানে 2টি পূর্ণ সংখ্যার রেশিও। তারপর অনেকদিন যাবৎ মানুষের মনে বদ্ধমূল ধারণা হলো যে পূর্ণ সংখ্যা বা 2টি পূর্ণ সংখ্যার অনুপাতই যথেষ্ট জগতের সকল সংখ্যা প্রকাশ করার জন্য। কিন্তু হিপেসাসের মাধ্যমে আমরা দেখতে পারলাম যে না, আসলে দুনিয়াতে এমন সংখ্যাও আছে যার বাস্তব অস্তিত্ব রয়েছে, কিন্তু এদেরকে কখনও 2টি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না, কখনও আবৃত দশমিকে প্রকাশ করা যায় না, কখনও দশমিকে প্রকাশ করে শেষ করা যায় না, এবং এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংখ্যা সেট যা অমূলদ সংখ্যা। এখন এই অমূলদ সংখ্যা আবিষ্কারের কারণে হিপেসাস যদি সত্যি সত্যি খুন হয়ে থাকেন, তাহলে আমরা বলতে পারি যে সংখ্যার কারণে খুন হওয়া প্রথম গণিতবিদ হিপেসাস। এবং আমরা এও দেখতেছি যে খুন করে কোনো যুগান্তকারী ধারণা চেপে রাখা সম্ভব নয়। আজকে তাহলে এ পর্যন্তই।
খুব শীঘ্রই আসব গণিতের আরও মজার কোনো ঘটনা, কিংবদন্তি, উপাখ্যান নিয়ে। শুভরাত্রি।